তো হ্যালো ফ্রেন্ডস, আজির এইটো ভিডিওত এই নাইট্রোফার এস আর যেটো ট্যাবলেট আছে, এইটো ট্যাবলেটর কম্পোজিশনত আপনার নাইট্রোফিউরান্টোইন থাকে। তো এইটো 100 mg আছে এইটো ট্যাবলেটত। তো এইটো ট্যাবলেটর বিষয়ে গোটেইখিনি কথা আলোচনা করিম। এইটো ট্যাবলেট কেতিয়া দিয়া হয়, কেতিয়া প্রেসক্রাইব করা হয়, বা কি প্রবলেম হলেও ডক্টরে এইটো ট্যাবলেট আপনার প্রেসক্রাইব করে, বা এইটো ডোজ কেনেকে দিয়ে, কেনেকে খাব লাগে, কিমান দিন খাব লাগে, দিনত কেইবার খাব লাগে, বা ইয়ারপরা কিবা সাইড এফেক্ট হব পারে নাকি, তো সাইড এফেক্ট হলে কি ক্ষতি হব পারে, তো এনেকা গোটেইখিনি কথা আলোচনা করিম। তো আপনাদের ভিডিওটা লাস্টলৈকে চাই থাকিব, আর যদি চ্যানেলটা নতুনকে চাই আছে তেতিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করিব না পাহৰিব, কারণ ফার্মাসিত থাকা প্রত্যেকটো মেডিসিনের উপরতে আমি এটা এটা ভিডিও বনাই এইটো চ্যানেলত আপলোড করো। তো যদি আপনাদের ফার্মাসি শিকিব বিচাৰে, যদি মেডিসিনের বিষয়ে জানিব বিচাৰে, তেতিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর কাখর বেল আইকনটা প্রেস করিব না পাহৰিব। তো ফ্রেন্ডস, এই নাইট্রোফিউরান্টোইন ট্যাবলেটটো একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হয়, আর ব্যাকটেরিয়াল ইনফেকশনত এই ট্যাবলেটটো ইউজ করা হয়, স্পেশালি আপনার যেটি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, আপনার পেশাবর থলিত বা পেশাবর রাস্তাত যেটি ব্যাকটেরিয়ায় যেটি ইনফেকশন করে, যার ফলত আপনার পেশাবত বহুত জ্বলন পূরণ হয়, পেশাব করা টাইমত বহুত জ্বলন পূরণ, বার্নিং সেন্সেশন হয়, বা আপনার তলপেটটো বিখাই যায় পেশাব করব টাইমত, তো এনেকা কন্ডিশন যেটি হয় এইটো কন্ডিশনত এই নাইট্রোফিউরান্টোইন ট্যাবলেট টু ইউজ করা হয়, আর তাতে বহুত ভাল রিজাল্ট দেখা পাওয়া যায় এই ট্যাবলেটটোর। তো আপনার এই পেশাব জ্বলা পোড়া যেটা প্রবলেম হয়, যেটা আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, এইটো প্রবলেমত আপনাদের ডক্টরের ওসর গেলে চাব কেতিয়াবা ইহতে নরফ্লক্সাসিন বা ওফ্লক্সাসিন এনেকা অ্যান্টিবায়োটিকে দিয়ে বেশি। তো আপনার এই নাইট্রোফিউরান্টোইন ট্যাবলেটটো কেতিয়া দিয়ে যদি আপনাদের সুধে, তেতিয়াহলে যেতিয়া আপনাদের সেই ট্যাবলেট কেটা, যে নরফ্লক্সাসিন বা ওফ্লক্সাসিন, এই ট্যাবলেট কেটা যেতিয়া আপনার বডিত যেতিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায়, যেতিয়া এই মেডিসিনখিনি কাম নকরা হয়ে যায় আপনার বডিত, খাই খাই একটা মেডিসিন বেশি দিন খালে বা আপনার নিয়মীয়া ডোজ নললে সেই অ্যান্টিবায়োটিকটো আপনার বডিত পিছত কাম নকরা হয়ে যায়, কাম নকরা হয়ে যায়। তো তেনেকা কন্ডিশনত আপনাদের এই তেতিয়া এই নাইট্রোফিউরান্টোইন ট্যাবলেটটো দিয়া হয়, আর তেতিয়া ইয়ার রিজাল্টও বহুত ভাল দেখা যায়। তো ফ্রেন্ডস, এই নাইট্রোফিউরান্টোইন ট্যাবলেটর যদি ডোজর কথা আলোচনা করব যাও, যে আপনি কিমান দিনলৈকে খাব লাগিব বা দিনত কেইটাকে খাব লাগিব, তেতিয়া ডোজটো তো সদায় পেশেন্টর বয়সের উপর ডিপেন্ড করে, পেশেন্ট কিমান কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যে বেমারটো কেনেকা আছে, কিমান সিভিয়ারিটি আছে, এইবিলাকর উপর ডিপেন্ড করে। তো আর এই ট্যাবলেটটো আপনি বেলেগ বেলেগ দুটা স্ট্রেংথত পাব, এটা 50 mg আপনি এই ট্যাবলেট পাব ফার্মাসিত, আর এই 100 mg ট্যাবলেট পাব। তো যে 100 mg যে ট্যাবলেট আছে, এই 100 mg ট্যাবলেটটো আপনাদের যেটো এডাল্ট ডোজ হয়, এইটো আপনাদের দিনত দুই টাইমকে খাব দিয়া হয়, 12 আওয়ারলি, ধরক এটা রাতেপা এটা খালে, আকো রাতে আর এটা খালে, এনেকে খানা খাওয়ার পিছত দিনত দুই টাইমকে খাব দিয়া হয়, আর এইটো আপনাদের 5 দিন বা 7 দিনলৈকে এইটো ট্যাবলেটটো আপনাদের কন্টিনিউ খাই থাকিলে, নিয়মীয়া খাই থাকিলে ইয়ার বেস্ট রিজাল্ট আপনাদের পাই যাব। আর এইটো মেডিসিনের সাইড এফেক্টর কথা আলোচনা করব লাগিলে, তেতিয়াহলে সাইড এফেক্ট তো ইমান ডাঙর সাইড এফেক্ট দেখা না যায়, তথাপি কিছুমান পেশেন্টর ক্ষেত্রে সরু সুরা কিছুমান সাইড এফেক্ট হিসাবে দেখাব পারে, যেনেকে আপনি অলপ টুপনি টুপনি ভাব হব পারে, স্লিপিনেস এটা ফিল করিব পারে, বা আপনার অলপ হেডেক, মাইল্ড একটা হেডেক, অলপ মাথা বিষ অনুভব হয়, মাথা বিষ অনুভব করিব পারে, বা কিছুমান পেশেন্টর আপনার লুজ মোশনও হব পারে এই ট্যাবলেটর পর সাইড এফেক্ট হিসাবে। তো এনেকা সরু সরু কিছুমান সাইড এফেক্ট দেখা যায়। তো ইয়ার উপরেও যদি আপনাদের কিবা ডাঙর সাইড এফেক্ট পায়, কিবা যদি অসুবিধা পায়, আর মেজর অসুবিধা যদি পায়, তেতিয়াহলে লগালগ আপনাদের ডক্টরের বা ওচর ফার্মাসিস্টর কনসাল্ট করব আপনাদের, তারপিছতে এই মেডিসিনটা আপনাদের কন্টিনিউ করব।